হাজবেন্ডের পছন্দ আছে বলতে হবে। এত সুন্দর একটা জামা গিফট করছে আমাকে এবার, ঈদে আমার একটু ভালো লাগতেছে। এর সাথে কোন গানগুলোটা পড়লে ভালো লাগবে আমি তো কিছু বুঝতে পারতেছি না, কাকে জিজ্ঞেস করবো, এর সাথে কে এটা যাবে, এটা যাবে কোনটা যাবে, কোনটা বেশি ভালো লাগবে কিছু বুঝতেছি না। আচ্ছা যাই হোক, সুমি আসার আগে তাকে সব লোকের ফেলে সুমিটা যার পরে না সুমির জন্য তো আমি কিছু মনে রাখতে পারি। ভাবি কি করছো? এই তো সুমি কিছু পড়ছি না, তুমি দেখছো না আমি বসে আছি, তো জামাটা গুছাচ্ছিলাম একটু বুঝছো, বসে আছি আসো। ভাবি তুমি কি ফিস ফিস করে আমাকে কিছু বললে? তোমার জামাটা তো অনেক সুন্দর, দেখি তো একটু জামাটা কে কিনে দিয়েছে ভাবি, এটা অনেক সুন্দর তোমার জামাটা ভাবি, আমাকে একটু দেখাও ভাবি। ভাবি তোমার জামাটা অনেক সুন্দর হয়েছে, আমি নেই ভাবি তোমার জামাটা, একটু আমি পরি ভাবি, একটু দিব আমাকে বলো, একটু নেই না ভাবি। কিন্তু শুনি এটা তো আমার ঈদের জামাটা, তো তোমার ভাই আমাকে কিনে দিয়েছে, এটা তোমার সাইজে হবে না শুনি, তোমাকে এটা আমি কীভাবে দিব বলো, এটা আমার ঈদের জামা আমি কীভাবে দিব বলো। আম্মু আম্মু দেখো না ভাবি কেমন করতেছে, ভাবি জামাটা একটু আমি চাইছি পরার জন্য, আমি একটু আসো না, একটু ভাবিকে কিছু বলো না। এই সুমি কি হয়েছে রে, এমন করতেছিস কেন, বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি, তোদের চিলাচিলি যন্ত্রণাতে ঘরে থাকতে পারতেছি না, কি হয়েছে? আমি দেখো না এই যে ভাবিকে বলছি যে আমার আমার পছন্দ হয়েছে আমাকে দেওয়ার জন্য, একদিন করে আবার দিয়ে দেবো, তুমি কিছু বলো না আমার ভাবিকে একটু বলো। তোদের দুজনের যন্ত্রণায় তো আমি ঘরেই থাকতে পারবো না, তোদের সমস্যা কি? হ্যাঁ আর বৌমার কাছে কি এটা বলতে হয়? বৌমা তো তোর বড় ভুলের মতোই, আবার বৌমাকে থেকে আবার অনুমতি নিতে হবে নাকি বলতে হবে, তুই নিয়ে নে তোর যেটা যেটা ভালো লাগে নিয়ে নে, বৌমা তো তোর বড় ভুলের মতো নিয়ে নে, কোনটা কোনটা ভালো লাগে শুনি তুই, দেখ দেখ আমি বৌমাকে বলছি তুই দেখ নিয়ে নে। জি মা, জি মা বলুন। কিন্তু মা এটা তো আমার ঈদের জামা, আপনার ছেলে আমাকে শখ করে কিনে দিয়েছে, এটা আমি ঈদের দিন পরবো, আর তাছাড়া এটা তো শুনির হবে না মা, এটা তো আমার সাইজের মা। ভাবি আমি জামাটা নেই, আর জামাটার সাথে কোনটা নেবো কানের দুল, এই দুলটাও নিয়ে যেতে হবে, হ্যাঁ আমি তোমাকে পরে আবার দিয়ে দেবো, এই দুলটাও নিয়ে যেতে হবে। হ্যাঁ মানে লক্ষ্মী ভাবি শুনে ভাবি, সুমি তুমি বরং একটা কাজ করো, মাকে বলো আমার যে আলমারিটা আছে না ড্রেসের আলমারিটা, যে আলমারিতে ড্রেস রাখি এই আলমারিটা, আর যেটার মধ্যে আমি জুয়েলারি রাখি তোমার এটা দুইটা তোমার রুমে নিয়ে যেতে বলো, মাকে বলো। আমার লক্ষ্মী বৌমা তুমি দেখছস, দেখ তোর ভাবির থেকে শিখ শিখ, দেখে শিখ কত লক্ষ্মী বৌমা দেখছস, আমার আমার কত লক্ষ্মী বৌমা, তুমি তোর বাবাকে খবর দে, আয় তোর রুমে নিয়ে যায় আয় আলমারিটা আর ইয়েটা ড্রেসিং টেবিলটা তোর রুমে নিয়ে যায়, তোর বাবাকে খবর দে, তুমি তোর বাবাকে খবর দে, আমার কত লক্ষ্মী বৌমা এটা।